হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজকে আমার সাথে যিনি অতিথি হয়ে এসেছেন, প্রতিমন্ত্রী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় বিভাগের দায়িত্বে আপনি আছেন। যে সমস্ত মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী থাকে, প্রতিমন্ত্রী সাধারণত ক্যাবিনেট মিটিংয়ে যেতে পারেন না। এক্ষেত্রে আপনাদের বিভাগ আমার যার অধিকার আছে এটি হচ্ছে একটি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, যে প্রতিমন্ত্রী ওই মন্ত্রণালয়ের, কিন্তু ওই বিভাগের আমি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করব এবং আমি ক্যাবিনেট মিটিংয়ে যেতে পারব। আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি মন্ত্রিত্ব পাবেন? কখনোই না। আরও ইন্টারেস্টিং কথা আপনাকে বলি যে আমি পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। আমি আবার যশোর থেকে ঢাকায় ফিরে আসলাম এই কারণেই যে সৈয়দ আশরাফ হোসেন সাহেব আমাদের নেতা, তিনি মারা যাওয়ার কারণে তার জানাজা অংশগ্রহণ করতে এসেছিলাম। আমি জানাজা শেষ করে আবার আমি যখন রওনা হব তখন আমাকে খবর দেওয়া যে মন্ত্রিত্ব হিসেবে কালকে শপথ নিতে হবে। কাজে এটি আমার একটা ধারণার বাইরে ছিল। আমরা এও জানি যে আপনি অর্থনৈতিকভাবে খুব সচ্ছল ছিলেন না, ইলেকশনের খরচার টাকাও আপনার কাছে ছিল না, এবং সেই টাকা কীভাবে জোগাড় করেছেন? এটা একেবারে সত্য নয়। আমি একেবারে যে অসচ্ছল তা কিন্তু কখনোই না। আমি আমার পেশা হলো ব্যবসা, তারপরেও বলছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে সহযোগিতা করেছেন। আপনার মন্ত্রণালয়ে তো অনেক দুর্নীতি করার সুযোগ আছে, সেই দুর্নীতির থেকে নিজেদের মন্ত্রণালয়কে কীভাবে রক্ষা করছেন? মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটাই যথেষ্ট। সেখানে কী করতে হবে, কী পদক্ষেপ নিতে হবে সেটি আমরা নিচ্ছি, এবং আমি বলতে পারি এখনও পর্যন্ত আমার মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত আছে এবং শেষ পর্যন্ত দুর্নীতিমুক্ত থাকবে। ক্যাসিনো ছিল ঢাকা শহরে অনেকগুলো, আপনি জানতেন না? আমি ক্যাসিনো সম্পর্কে আমার খবর, আমরা গ্রামের মানুষ, আমরা মফস্বলে থাকি, সাধারণ মানুষের সাথে আমরা মিলামেশা করি, আমরা মুড়ি খাই, লাল চা খাই। ক্যাসিনো জিনিস কি এটা আমি কোনোদিন শুনিনি, আমার নামও আমি শুনিনি, জুয়োর নাম শুনেছি যে জুয়ো খেলা হয়, কিন্তু ক্যাসিনো ব্যাপারটা আমার। একজন রাজনীতিবিদের চরিত্র কেমন হওয়া উচিত? একজন রাজনীতিবিদের চরিত্র হওয়া উচিত জনগণ যা পছন্দ করে, কিন্তু সেটা কি আসলে করা সম্ভব হয়? অবশ্যই সম্ভব, আমি এই ব্যাপারে নিশ্চিত, একেবারে সততার সাথে আমি বলছি এবং কনফিডেন্টলি আমি বলছি যে আমি জনগণকে নিখাদ নিঃস্বার্থভাবে ভালোবাসি এবং জনগণ সেটি বারবার আমাকে মূল্য দেয় নির্বাচনের মাধ্যমে। নেতা হিসেবে সবচেয়ে বড় অর্জন কি? অর্জন আছে যে জনগণ আমার প্রতি আস্থা রাখে। সবচেয়ে বড় ব্যর্থতা কি? আমার রাজনৈতিক জীবনে কোনো ব্যর্থতা আমি এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারিনি। বাংলাদেশকে ভবিষ্যতে আপনি কিভাবে দেখতে চান? আমাদের জাতির জনক সর্বশ্রেষ্ঠ বাঙালি, তিনি যে আদর্শ নিয়ে এই দেশকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, পাকিস্তানের স্বৈরশাসন ও নির্যাতনের মধ্য দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে যে বাংলাদেশ হবে একটি অর্থনৈতিকভাবে পরিপূর্ণ দেশ, মানুষ এখানকার ছেলেরা হবে শিক্ষিত মানুষ এবং সারা পৃথিবীতে তারা মর্যাদার সাথে বিচরণ করবে, একটি উন্নত দেশ, আমি সেই দৃষ্টিকোণ বা সেরকমই দেখি। যখন সংসদে যাওয়া হয় বাংলাদেশের মানুষ এখন দুটো জিনিস মিস করে, সংসদে উত্তেজনা, বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, এক ধরনের উত্তেজনা মুখর পরিবেশ, আর হচ্ছে ভোটের দিনের উত্তেজনা, এই দুই উত্তেজনাই তো এখন নেই। আপনাদের ব্যাখ্যা কি, কেমন লাগে? সেইভাবে উত্তেজনা নাই কিন্তু মোটে নাই এ কথা ঠিক নয়। তবে এর আগে 2008 সালের সংসদে আমরা যে উত্তেজনা, যে সমস্ত ভাষা, যে সমস্ত অসংলগ্ন কার্যকলাপ আর মানে দেখেছি আমরা বা জনগণ সেটি দেখতে চায় না। আমি বরঞ্চ মনে করি এখন বিরোধী দলের সংখ্যা কম থাকলেও অত্যন্ত সর্বপূর্ণ অবস্থার মধ্য দিয়ে বিতর্ক হয়, সমালোচনা হয়, আপত্তি দেওয়া হয় এবং বিলির বিরুদ্ধে সেখানে বক্তব্য দেওয়া হয়, সংশোধন করা হয়। পারিবারিক জীবনের গল্পটা শুনতে চাই। আমার স্ত্রী অত্যন্ত চমৎকার মানুষ, স্ত্রীও গণমুখী মানুষ, তিনি সাংস্কৃতিক মানা মানুষ এবং একটি পরিবার, এবং আপনার স্ত্রী অসম্ভব সুন্দরী একজন মানুষ। আমার চোখে তো সুন্দরী অবশ্যই, আপনাদের চোখে কি আছে জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। অবশ্যই সুন্দরী কিনা জানি না, তবে মনের থেকে খুব সুন্দর। আমার এক ছেলে এক মেয়ে, আমরা পরিবারের সবাই, আমরা সবাই বলি যে এটা পরিবার আর সুখী পরিবার, আমরা নিজেরাই বলি। স্যার, আপনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনি মধ্যবিত্ত, কিন্তু যদি এখন আপনি ইচ্ছে করেন বড় লোক হতে পারেন, সেক্ষেত্রে মাসে যদি আপনি অবৈধভাবে রোজগার করতে চান কয় টাকা রোজগার করতে পারেন? আমি এই ধরনের কোনো চিন্তা করিনি, আমি জানো না, আর ও চিন্তাটা করাও একটি পাপ। আপনাকে অফার দেয় না? না, আমি সে সুযোগ আমি দিই না। ঘুষের অফার পান নাই? আমি তেমন কোনো সুযোগ দেয়নি। গুনগুন করে তো নিশ্চয়ই গান গান স্যার, আমাদেরকে চারটা লাইন গুনগুন করে। না না, এটি আমি শোনাতে চাই না, মানুষ হাসবে।